شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم عليكم السلام ورحمه الله وبركاته ভাই জানতে চেয়েছেন নারী ও পুরুষের ন্যূনতম ইতিকাফের সময়সীমা কতটুকু এবং নারী ও পুরুষের উভয়ের যদি নফল বা রমাজানের ইতিকাপ নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলা হয় তাহলে সেটি কি আদায় করা ওয়াজিব হয়ে যাবে জবাব ভাই ন্যূনতম সময় বলতে আপনার এক ঘন্টাও হতে পারে এটা এয়াতেকরী নারী অথবা পুরুষের নিয়তের উপর নির্ভর করবে তিনি কতটুকু সময় পর্যন্ত ইয়াতেকাফ করতে চান সর্বনিম্ন এক ঘন্টাও আপনার এয়াতেকাফ করা যেতে পারে বা এটা মোহাক্কে কলামাগণ ব্যাখ্যা করে বলিয়ে বলেছেন যে এক ঘন্টাও এয়াতেকাপ হতে পারে তবে সন্ন্যাসম্মত এয়কাপ হলো রমাজানের শেষ দশক রাসুল্লা সাল্ল্লাসাল্লাম এতেকাব করেছেন রমাজানের শেষ দশকে এবং তার স্ত্রীগণও এইভাবে শেষ দশকে এতেকাফ করেছেন কোন এক বছর রাসুল সালসাল্লাম রমাজানের শেষ দশকে করতে পারেননি বিদেশ সওয়াল মাসে সেটা কাজ আদায় করেছেন সুতরাং এটা একটি সোনাতি আমল এর সন্ন্যাতি পদ্ধতি হল যে আপনার দশ দিন আপনার মসজিদে অবস্থান করা এবং অন্যায় অপকর্ম থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করা ব্যস্ত রাখা যেহেতু রাসুল রাস্লাম এই সময় কী করতেন সাদ্দা মে এজারহু ওয়া আহে ও আই কদা আহলাহু বলা হয়েছে কোমরকে শক্ত করে বাঁধতেন অর্থাৎ তিনি প্রিপারেশন গ্রহণ করতেন এই দশ দিনে জাগ্রত হয়ে ইবাদত করতে এবং তিনি এই সারা রাত জেগে থাকতেন এই দশ দিনের এবং পরিবার পরিজনদেরকেও জাগিয়ে দিতেন এই দশ দিনের ফজিলাত গ্রহণ করার জন্য সুতরাং এই দশ দিনের এতেকাফ করা এটা সন্না দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত তবে বেশ দিনও করতে পারেন দশ দিনও করতে পারেন একদিন এক রাতও আপনি করতে পারেন দুই দিন করতে পারেন এক ঘন্টার জন্য আপনি করতে পারেন এভাবে মহাক্তিক অলামাগন ব্যাখ্যা করেছেন কেউ যদি রামাজানের নির্ধারিত টাইমে যদি কেউ এতে কাপ ভেঙে ফেলেন তাহলে তার উপরে কোনো কাজা ওয়াজিব নয় তাকে পরবর্তীতে সেটা কাজা আদায় করতে হবে বা এটাকে আবশ্যকভাবে আদায় করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা তার উপরে নয় বরং সেটা যদি তিনি আদায় করতে পারেন তাহলে তিনি যে বেনিফিট বা ফজিলতের কথা বলা হয়েছে সেটা তিনি পরিপূর্ণ মাত্রায় পেয়ে যাবেন আর যদি তিনি মাসপথে গিয়ে কোনো কারণবশত সেটা না করেন বা এমনিতেই যদি তিনি সেটা থেকে বের হয়ে যান তার জন্য তিনি গোনাগার হবেন না বা তিনি পাপি হবেন না বরং তিনি ওই সপ পাওয়া থেকে বঞ্চিত হবেন প্রাপ্ত সব থেকে তিনি কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়ে যাবেন তবে হ্যাঁ কেউ যদি এয়ারতেকাফের মান্যত করে থাকেন এতে যদি কেউ মান্যত করে থাকেন যে তিনি এয়াতে করবেন এরকম যদি মান্যত করে থাকেন তাহলে সেটা তার জন্য আবশ্যক হয়ে যাবে সেটা পালন করা এবং সেটা ভেঙে ফেললে তাকে কাফফারা দিতে হবে অথবা পরবর্তীতে সেটা আদায় করতে হবে যেহেতু তিনি এটা মান্যত করেছেন এই জন্য মান্যতের এয়াতে যদি না হয় তাহলে সেটা নির্ধারিত টাইমের আগে যদি তিনি ভঙ্গ করেন তাহলে তার উপরে ফালা আশাই আলাইহি তার উপরে কোনো কিছুই আবশ্যক নয় বরং তিনি সব থেকে বা প্রতিদান পাওয়া থেকে বঞ্চিত হবেন শুধুমাত্র যেমন আমরা অনেকেই বলে থাকি যে সোনার ছলা যদি কেউ এমনিতে ছেড়ে দেন তাহলে তার জন্য তিনি গোনাগার হবেন না বরং ওই সন্না সেরে দেওয়ার কারণে ওই সন্ন্যার যে ফজিলতটা ছিল বা সবটা ছিল সেটা থেকে তিনি সেটা থেকে তিনি বঞ্চিত হবেন মাত্র কিন্তু যদি কেউ অস্বীকার করে তাহলে তিনি গোনাগার হবেন এবং রাসুলসাল্লামের উম্মত থেকে বের হয়ে যাবেন এজন্য এটাই হলো মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা আর ইতিকাফে ঢোকার সহি পদ্ধতি যেটা সঠিক নিয়ম হল বিশ তারিখ বিশ তারিখ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই ইতিকাফের জন্য আপনার মসজিদে প্রবেশ করা এটা হলো সবার সহম্মতিক্রমে এটাই গ্রহণযোগ্য মত আল্লাহ তালা আলম ও জজাকুমাল্লাহ হয়র